ফিচা সর্বভারতীয় ক্ষেত্রে আমরা দাবি আমাদের 2018 পরে গেলে বিজেপি আইপি একটি সরকার দ্বারা 5 বছর দায়িত্ব নিয়ে কাজ করেছে অবস্থা কি এই 5 বছরে কৃষির উন্নতি দূরের কথা সবচেয়ে রাজ্যের কৃষকদের দুরবস্থা এবারের যে সিজন এখন বোরো ধান তোলার সময় হয়ে গেছে আমাদের সমস্ত জেলা মহকুমা আমরা মিট করেছি বসেছি সব জায়গা থেকে রিপোর্ট শতকরা 70 থেকে 80 ভাগ জমি খালি পড়ে আছে আমাদের কৃষকের ভাষায় যেটা বলি খিল ওদিকে উত্তর ত্রিপুরা ভাবার এবং অনুমতি তারা এই সময়টাতে আগুস করে চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ এই 3 মাস প্রখর খরা হাউসের কোনো ফসল আর প্রধান ফসল হয়েছে আমাদের রাজ্যের মধ্যে ধান আমাদের কৃষকের ঘরের খোরা কি তারপরে কৃষকরা বিক্রি করবে তাই কৃষকরা এই আর্থিক সংকট কেন করতে পারেনি খরার মধ্যেও তো বামপন্থী সরকার থাকার সময় করতে পারত আরো প্রায় 10 দিন আগে এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে যেহেতু এখন বিধানসভার অধিবেশন চলছে বাজেট অধিবেশন সেই সময়তে ত্রিপুরাজ্যের মধ্যে কৃষক ক্ষেতমজুর জমিয়া বেকার যুবক আর অন্যান্য অংশের মানুষের যে দুর্দশা হচ্ছে এগুলো যাতে এই বাজেট অধিবেশনের আলোচনাতে প্রতিফলিত হয় তার জন্য কিছুক্ষণ সময় আপনি দিন আপনারা নিশ্চয় শুনেছেন ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফের নেতৃত্বে এই সরকার গণতন্ত্রের প্রতি তথা জনগণের প্রতি যাদের বিন্দুমাত্র দায়বদ্ধতা নেই শ্রদ্ধা নেই
যথারীতি আপনারা যারা কয়েক হাজার মানুষ ধর্মনগর থেকে শুরু করে এদিকে সাবরুম বন্যাছড়া লংথানা বেড়ে থেকে এসেছেন এই সরকারের মুখ্যমন্ত্রীর দশটা মিনিট সময় হল না আমরা আমাদের বিধায়ক বলেন তরফ থেকে আজকের অধিবেশনের শুরুতে আমরা মূলতবি প্রস্তাব জমা দিয়েছিলাম এ রাজ্যের কৃষকরা ত্রিপুরাজ্যের ৪০ লক্ষ মানুষের দাবি নিয়ে বহু কষ্ট করে এ রাজধানী শহরে এসেছে কিছুক্ষণের জন্য হলেও অধিবেশনের অন্যান্য কর্মসূচিকে স্থগিত করে যে ১৫ দফা দাবি নিয়ে দাঁড়াচ্ছেন এগুলো আলোচনা করার সুযোগ দিন মাননীয় স্পিকার আমাদের বললেন যে প্রশ্নোত্তর পর্বের পরে আপনাদের আলোচনা শুনব আমরা ভাবলাম মাননীয় মুখ্যমন্ত্রী বা কৃষিমন্ত্রী তার ভেতরে এ রাজ্যের কৃষক জমিয়াদের তাদের সমস্যা নিয়ে তার কোন মাথা ব্যথা না থাকলেও মাননীয় অধ্যক্ষ নিশ্চয়ই একটু বুঝবেন তিনি সুযোগ দেবেন যথারীতি প্রশ্নোত্তর পর্ব শেষ হল যারা আমাদের তরফ থেকে যারা নোটিশ জমা দিয়েছেন তারা বলতে শুরু করলেন যে মাত্র শুনলেন রেগা বরাদ্দ বাড়াতে হবে সার ঔষধ কীটনাশক যেগুলো দুষ্প্রাপ্য এগুলো সরকারি মূল্যে সরকারি স্টোর থেকে যাতে সহজলভ্য হয়ে করতে হবে যে মাত্র শুনলেন যে ত্রিপুরা ছিল যে রিস্ক এলাকা সেখানে মৃত্যুর মিছিল চলছে সেখানে স্কুল চলছে না কাজ নেই অনাহার অর্ধাহার থাকতে হচ্ছে স্পিকার মহোদয় নির্দেশ দিয়ে দিলেন মাইক বন্ধ করে দাও এ হল ত্রিপুরা বিধানসভা